হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টুইটার মার্কেটিং কি। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। আমরা আপনাদের জন্য অনলাইন রিলেটেড এডুকেশনাল পারপাস নন প্রফিটেবল ভিডিও ক্রিয়েট করে থাকি। তো আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা মিস না করে ভালো মতো দেখবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে টুইটার মার্কেটিং কি, কীভাবে টুইটার মার্কেটিং করতে হয়। তো টুইটার মার্কেটিং কি, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হিসেবে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো টুইটার। শুরুর দিকে টুইটারের ইউজার সংখ্যা কম থাকলেও বর্তমানে এর ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 30 বিলিয়ন এর কাছাকাছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশে ফেসবুক ব্যবহার বেশি হওয়ার কারণে অনেকেই এখনও টুইটার কি এবং কীভাবে টুইটার ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানেই না। কারণ তারা ফেসবুক ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে এটি ছাড়া অন্য সোশ্যাল মিডিয়াগুলোর প্রতি তাদের এক প্রকার উদাসীনতা কাজ করে। কিন্তু প্রযুক্তির এই যুগে এসে এমন উদাসীনতাকে কখনোই প্রাধান্য দেওয়া উচিত নয়, কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলাই হবে আমাদের উত্তম কাজ। তো আজকের আর্টিকেলটি মূলত টুইটার মার্কেটিং কি সেই উদ্দেশ্যে লেখা হয়েছে। আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি টুইটার রিলেটেড অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি আপনি কীভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ব্যাপারেও ধারণা দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং সবচেয়ে বোনাস টিপস হিসেবে যে আপনি থাকবে সেটা হচ্ছে টুইটার থেকে ইনকাম করতে পারবেন, সে সম্পর্কে ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আজকে ভিডিও শুরু করা যাক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টুইটার কি, হোয়াট ইজ টুইটার? সহজ কথায় বলতে গেলে টুইটার হলো সামাজিক যোগাযোগ করার একটি অন্যতম মাধ্যম। আমরা যেমন ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট ব্যবহার করে থাকি, তেমনই টুইটার হলো তেমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। টুইটার হলো একটি শব্দ সংক্ষেপ যার পুনরূপ হলো, নাম হলো টাইপিং হোয়াট আই এম থিঙ্কিং দ্যাট এভরি ওয়ান রিডিং। সো এটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে। আর শুরুর দিকে টুইটার এতটাই জনপ্রিয় না হলেও বর্তমানে সময় পৃথিবীতে জনপ্রিয় ওয়েবসাইটের অবস্থানে দখল করে নিয়েছে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা হলো জ্যাক ডর্সি নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। তবে টুইটারের এই সিইও এর নাম হলো জ্যাক প্যাট্রিক ডর্সে। টুইটারের সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রে অবস্থিত। নোট, আমরা যদি টুইটারকে একটি মাইক্রো ব্লগিং বলি তাহলে কোনো প্রকার ভুল হবে না, কারণ এখানে আপনি খুব অল্প কথার মাধ্যমে অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষের নিকট মনের ভাব প্রকাশ করতে পারবেন। টুইটারে কী কী আছে, যারা মূলত রেগুলার টুইটার ব্যবহার করে তারা ভালো করেই জানে যে টুইটার কীভাবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হয়। কিন্তু যারা একদিনের জন্য হলেও এই ওয়েবসাইট প্রবেশ করেনি তারা প্রথম অবস্থাতে টুইটার সম্পর্কে তেমন কিছু বুঝতে পারবে না। তাই সেই সব মানুষদের উদ্দেশ্য এবার টুইটার এর সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো যেখানে যখন আপনি জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন তখন আপনি অনেক ধরনের নতুন ফিচার দেখতে পারবেন, যেমন টুইট। আমরা যেমন ফেসবুকে মনের ভাব প্রকাশের জন্য পোস্ট করি, তেমনি আপনি টুইটারে কোনো পোস্ট পাবলিশ করবেন তখন সেটাকে বলবে টুইট। তবে ফেসবুকের মতো এখন আপনি বড় বড় পোস্ট পাবলিশ করতে পারবেন না, এখানে আপনার জন্য বেশ কিছু সীমাবদ্ধতা থাকবে। যেমন এখানে আপনি 140 শব্দের বেশি শব্দ লিখে পোস্ট করতে পারবেন না, অর্থাৎ আপনি যে মনের ভাব প্রকাশ করার জন্য পোস্ট লিখবেন এই পোস্ট অবশ্যই 140 শব্দের মধ্যে সীমাবদ্ধ হতে হবে, অন্যথায় আপনার টুইটটি পাবলিশ করতে পারবেন না। তবে পরবর্তীতে টুইটার কর্তৃপক্ষ এই নিয়মে কিছুটা পরিবর্তন নিয়ে আসে। 2017 সালের শেষের দিকে নন এশিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 140 ওয়ার্ডের পরিবর্তে 280 শব্দ ব্যবহার করার সুযোগ প্রদান করেছে। অর্থাৎ প্রথমে 140 শব্দের বেশি পোস্ট করা যেত না, তা পরবর্তীতে 280 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দ্বিতীয়ত হচ্ছে রিটুইট। টুইটারের আরও একটি জনপ্রিয় অংশ হলো রিটুইট। আমরা যেমন ফেসবুকে বিভিন্ন মানুষের পোস্ট বা ভিডিও ভালো লাগলে শেয়ার করি, ঠিক তেমনই আপনি যখন টুইটারে অন্য কারো ইউজার বা পোস্ট বা ভিডিও শেয়ার করবেন তখন তাকে টুইটারের ভাষায় বলা হবে রিটুইট। নাম্বার 3, লাইক অ্যান্ড কমেন্ট। আমরা যেমন ফেসবুক ব্যবহার করার সময় বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করি, ঠিক তেমনই টুইটারে আপনি অন্য কারো টুইট ভালো লাগলে সেই টুইটকে লাইক করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি কোনো টুইট সম্পর্কে কোনোভাবে মন্তব্য করতে চান তাহলে আপনি যে কোনো টুইট বা পোস্ট কমেন্ট করতে পারবেন। নাম্বার 4, ফলো অ্যান্ড আনফলো।
সো আপনি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তখন আপনি যদি অন্য কোনো ইউজারের প্রোফাইল ভিজিট করেন তাহলে আপনাকে দেখতে পারবেন যে প্রত্যেকটা টুইটারের প্রোফাইলে একটি করে ফলো বাটন শো করে, আর এই যদি সেই ফলো বাটন ক্লিক করেন তাহলে আপনি সেই ব্যক্তির একজন অনুসারী হিসেবে গণ্য হবেন এবং পরবর্তী সময়ে ফলো করা সেই ব্যক্তিটি কোনো কিছু পোস্ট করলে আপনার কাছে কাছে অটোমেটিক্যালি একটি পুশ নোটিফিকেশন চলে আসবে। এখন যদি আপনি ভুলবশত কাউকে ফলো করে ফেলেন, মানে আপনি নিজের অজান্তে কোনো প্রোফাইলে গিয়ে ফলো বাটনে ক্লিক করলেন, আপনি আবার তাহলে পুনরায় তাকে সেই ব্যক্তিকে আনফলো করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমরা ধারণা দিয়েছি যে টুইটার কীভাবে ইউজ করতে হয়, টুইটারের মধ্যে কী কী ফিচার্স রয়েছে, এই ব্যাপারে ডিসকাস আমরা করলাম। আপনাদের কোনো জানার বিষয় থাকলে কমেন্ট করে জানাবেন, সেখানে আপনাদের সাথে সব কিছু ডিসকাস করা হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে ভুলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকন অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।